আমি মোহাম্মদ শাহিন রেজা রাসেল। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছি। আমি যখন কিশোর ক্লাস 9-এ পড়ি, তখন আমার খুব জটিল একটি রোগ ধরা পড়ে, নাম হচ্ছে বেকার মাসকুলার ডিস্ট্রফি। এই রোগটি এমন একটি রোগ যেটি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে পেশিগুলো থাকে এগুলোকে অকার্যকর করে দেয়। তো যে জীবনটা আমি পেয়েছি, সেই জীবনে থেকেই জীবনটাকে উদযাপন করার যে একটা ব্রত, সেটি আমি নিয়ে কাজ করছি। কবিতা লিখছি, নাটক লিখছি, ছবি আঁকছি, গ্রাফিক ডিজাইন করছি, গান লিখছি, সুর করছি, গাইছি, নাটক করছি। যে সময়টা আমার ছুটে বেড়ানোর সময়, সব বাধা পেরিয়ে সেই সময়টাতে আমি কিন্তু সবচেয়ে বড় স্ট্রাগলটা করেছি। তারুণ্যের যে শক্তি, যেটাকে বলবো আমি, সেটিকে ব্যবহার করে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে। আমার হাতে হয়তো বেশি সময় নাই, কিন্তু আমার এই ভাবনাগুলোকে সাথে রেখে, এই স্ট্রাগলকে সাথে রেখেই আমাকে এগিয়ে যেতে হয়েছে। এবং আমি মনে করি প্রত্যেকটি তরুণের উচিত তার শক্তিকে ব্যবহার করে এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবীর জন্য ভালো এবং মঙ্গলময় কিছু কাজ করা। সবাই ভিন্ন, একসাথে অনন্য, এই ক্যাম্পেইনকে আমি সাধুবাদ জানাই। সবাই ভিন্ন, একসাথে অনন্য ফেসবুকের এই পেজে আপনারা সবাই লাইক দিয়ে সঙ্গে থাকুন। #SVEO